খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক শতাব্দী ধরে সেবা দিয়ে যাচ্ছে চাঁদপুর পৌরসভার অর্থায়নে পরিচালিত এই দাতব্য লয়টি। 1920 সালে চাঁদপুর পৌরসভা পুরানবাজার এলাকায় হয় এ দাতব্য চিকিৎসালয়টি। আশেপাশের বিভিন্ন চরাঞ্চলের অসহায় মানুষ এখানে আসেন চিকিৎসা নিতে, মাত্র 2 টাকার বিনিময়ে কিংবা ফ্রিতেও পেয়ে থাকেন প্রাথমিক চিকিৎসা ও ওষুধ। নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত তারা। আমরা বাঁশগাড়ির থেকে আসছি, চরের থেকে, এদিকে ভালো চিকিৎসা, 2 টাকার বিনিময়ে আমরা ভালো চিকিৎসা পাই, বাচ্চা নিয়ে আসি আমরা, এদিকে ভালো চিকিৎসা পাই, এদিকে আমরা সর্বক্ষণ এদিকে আসি। বাচ্চা জ্বর ঠান্ডা দেখে আসছি, যা সুমকা যা দরকার হয় তো সবাই এদিকে আইসো, সবসময় আইসো। জ্বর ঠান্ডা কাশি এই সময় দম সারতে কষ্ট হয়, এটার জন্য আইসি। মানে আরেকবার আইছিলাম, চিকিৎসা ভালো হয়েছে, অনেক আজকে আবার আইসি। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 3 জন স্বাস্থ্য সহকারী নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। জ্বর ঠান্ডা কাশ, অ্যালার্জি, চর্ম এবং বাত ব্যথার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, আর আমরা শুধু 2 টাকার বিনিময়ে এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। এলাকার গরিব দুস্থ রোগী আছে, অনেক দূর দূরান্ত থেকে বাতের সমস্যার জন্য রোগীরা আসছে, এদেরকে আমরা ইনশাল্লাহ এই চিকিৎসাটা দিতেছি। এখানে ডেলি 50 থেকে 60 জন রোগী চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরবর্তী ওষুধ নেওয়ার জন্য আসে। আমরা সাধ্য মতো চেষ্টা তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং আমাদের না গেলে যেগুলো চিকিৎসা দেওয়া যায় এগুলো করি, যেগুলো পাই না আমরা সদরে রেফার করে দিই। একটা সময় এই দাতব্যলয়ে ছোটোখাটো অপারেশন করা হতো, কিন্তু প্রায় 7 বছর যাবৎ কোনো MBBS ডাক্তার না থাকায় বর্তমানে এই সেবা বন্ধ রয়েছে। তাছাড়া বয়সের ভারে ভবনটিও আজ ঝুঁকিপূর্ণ। যে ভবনটি বর্তমানে আছে সেটি প্রায় 100 বছর পুরনো। আমরা এই পরিষদ আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে সে ভবনটি আমরা সংস্কার করব, এবং সেখানে চিকিৎসা সেবার যে নতুন কিছু সংযোজন আমরা করার চিন্তা করছি, সেখানে আমরা ভবনে যে স্বাস্থ্যসেবাটা আমরা দিচ্ছি প্রায় 2 টাকার বিনিময়ে, সেটির মানে এই টাকার পরিমাণ ঠিক রেখে সেবার মানটা বৃদ্ধি করা যায় কিনা সেটি নিয়ে ভাবছি। আর এখানে যে 3 জন স্বাস্থ্য সহকারীর মাধ্যমে সেবাটা দেওয়া আছে, সেখানে একজন MBBS ডাক্তার সংযুক্ত করার চিন্তা আমরা করছি। সেক্ষেত্রে আমরা স্থানীয় যে সদর হাসপাতাল সেখান থেকে আমি কথা বলেছি যে ডেপুটেশনে কাউকে নেওয়া যায় কিনা, যদি সেটি সম্ভব হয় করা হবে, আদারওয়াইজ পুরসভায় আমরা একজন MBBS ডাক্তার নিয়োগের চিন্তা করছি। দাতব্যলয়টিতে বছরে 15 থেকে 20 হাজার রোগী স্বাস্থ্যসেবা নিতে আসেন। এসব রোগীর সেবা ও ওষুধ নিশ্চিতে বছরে লক্ষাধিক টাকা ব্যয় করছে চাঁদপুর পৌরসভা। এমি জান্নাত, নিউজ বাংলা ডেস্ক।